প্রথমে এই মতো ঢুকতে হবে। ঢোকার পরে যখন এরকম লিস্ট থাকে, লিস্ট থাকা অবস্থায় কোনায় যে ছবি আছে নিজে ছবিতে ঢুকতে হবে, তারপরে সেটিংয়ে ঢুকতে হবে। সেটিংয়ে ঢোকার পরে প্রাইভেসিতে ঢুকতে হবে। প্রাইভেসিতে ঢোকার পরে এখানে অনেক কিছু লেখা আছে, এখান থেকে ঢুকতে হবে হলো গিয়া এই যে ব্লক লিস্ট, ব্লক লিস্টে গেলে তারপর এখানে জায়গাকে ব্লক করা হয়েছে তাদের নাম এরকম লেখা থাকবে। তো এই যেমন আমার এখানে আছে মুরাদ, মুরাদ আনব্লকলাম, আনব্লক করে ফেললাম। মন চাইলে প্রোফাইলে ঢুকতে পারবো, মোবাইল দরকার নেই, রান এটাও আনব্লক করলাম। এরকম জর্ডান অনেকে আছে যাকে ব্লক করা ছিল আগে, এখন আনব্লক করে ফেললাম। তো এইভাবে হলে আনব্লক করার পরে হ্যাঁ ওই লিস্টের যেই প্রোফাইলগুলো আছে এগুলোকে নিজের মতো করে আবার সার্চ করলে, এভাবে সার্চ করে নিলে পাওয়া যাবে। যেমন এমডি রানা নামে একজন ছিল, আমি এমডি রানা লিখলাম। এমডি স্পেস রানা একটা আইডি ছিল, যেটাকে আমি আনব্লক করছি। এই যে সামনে দেখা যাচ্ছে, তো এই যে এখন আমার সেই অ্যাকাউন্টটা চলে আসছে। হ্যাঁ এমডি রানার প্রোফাইল এটা, এটা হলো এমডি রানা। ওকে এইভাবে চেক করতে হবে।